আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে বরাবরের মতো তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অধ্যায় একের দ্বিতীয় পরিচ্ছেদ। তো গত ক্লাসে তোমাদের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমি আলোচনা করেছিলাম কিভাবে বীজের আর্দ্রতার হার নির্ণয় করতে হয়। আজকে আমি তোমাদের শিখাব কিভাবে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করতে হয় এবং এর পাশাপাশি কিভাবে বীজের আর্দ্রতার হার নির্ণয় করতে হয় তা আমরা পুনরালোচনা করব। তাহলে আজকে আমরা শিখব বীজের বিশুদ্ধতার হার নির্ণয় এবং বীজের আর্দ্রতার হার নির্ণয়। আর শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে তিনটি জিনিস খেয়াল করবে, যে তোমাদের এই তিনটি বিষয় থেকে অবশ্যই প্রশ্ন আসবে, কমপক্ষে একটি এবং দুটি বা তিনটি প্রশ্ন আসতে পারে। এক, বীজের আর্দ্রতার হার নির্ণয়। দুই, বীজের বিশুদ্ধতার হার নির্ণয় এবং FCR নির্ণয়। এই তিনটি বিষয়ই আমি পর্যায়ক্রমে তোমাদের শিখাব। আজকে আমি আলোচনা করব বীজের বিশুদ্ধতার হার এবং আর্দ্রতার হার নিয়ে, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব FCR নিয়ে। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি যে তোমরা ভালো করে খেয়াল করবে যে কিভাবে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করতে হয়। তাহলে আমি শুরুতেই তোমাদের বলি যে বীজের বিশুদ্ধতার হার বলতে কি বোঝায়। নমুনা বীজের মধ্যে শতকরা কি পরিমাণ বীজ বিশুদ্ধ রয়েছে তার হার নির্ণয় করাকে বলা হয় বীজের বিশুদ্ধতার হার। আমি আবারও বলছি, নমুনা বীজের মধ্যে শতকরা কি পরিমাণ বিশুদ্ধ বীজ রয়েছে তার নির্ণয় করাকে বলা হয় বীজের বিশুদ্ধতার হার নির্ণয়। অর্থাৎ আমাকে যতটুকু বীজ দেওয়া হলো বা আমার কাছে যতটুকু বীজ রয়েছে, এই নমুনা বীজের মধ্যে সবটুকু বীজ কিন্তু বিশুদ্ধ না। তাহলে নমুনা বীজের মধ্যে কতটুকু বীজ বিশুদ্ধ তার হার নির্ণয় করাকে বলা হয় কি বীজের বিশুদ্ধতার হার নির্ণয়। তাহলে তোমাদের যদি এই সম্পর্কিত প্রশ্ন আসে, অবশ্যই এই প্রশ্নটি আসবে ঘ নাম্বারের মধ্যে, যে বলা হবে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করো। তাহলে প্রথমেই তোমরা বীজের বিশুদ্ধতার হারের সংজ্ঞাটি লিখবে, যে নমুনা বীজের মধ্যে শতকরা কি পরিমাণ বীজ বিশুদ্ধ রয়েছে তার নির্ণয় করাকে বলা হয় বীজের বিশুদ্ধতার হার। এর পরবর্তীতে তোমরা অঙ্কটির মাধ্যমে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করবে। তো এ পর্যায়ে আমি চলে যাচ্ছি অঙ্কটি কিভাবে করতে হবে, বীজের বিশুদ্ধতার হার নির্ণয়। তো আমরা লিখব এখানে নমুনা বীজ। নমুনা বীজ বলতে বোঝানো হয় যে যতটুকু বীজ ক্রয় করা হয় বা যতটুকু বীজ আমার হাতে রয়েছে সেটাকে বলা হয় নমুনা বীজ। তাহলে আমি একবার প্রশ্নটি ভালো করে পড়ি, তোমরা খেয়াল করো। দশম শ্রেণীর ছাত্র রাহাত তাদের এক বিঘা জমির জন্য 1 কেজি ধানের বীজ ক্রয় করল। তাহলে সে কতটুকু ধানের বীজ ক্রয় করলো? 1 কেজি, অর্থাৎ 1000 গ্রাম ধানের বীজ ক্রয় করলো। বীজগুলো বাছাই করে তার মধ্যে পেল অন্য জাতের বীজ 40 গ্রাম, ভাঙা ও পোকায় খাওয়া বীজ 50 গ্রাম ও ছোট বীজ 60 গ্রাম। অর্থাৎ সে যে 1 কেজি বীজ ক্রয় করেছিল তার মধ্যে কিছু বীজ ছিল অন্য জাতের, কিছু ছিল ভাঙা এবং কিছু ছোট বীজ ছিল, তার মানে সবগুলো বিশুদ্ধ ছিল না। তাহলে সে যতটুকু বীজ ক্রয় করেছিল এটাকে আমরা বলবো কি নমুনা বীজ। তাহলে এখানে নমুনা বীজ 1 কেজি বা 1000 গ্রাম। আমরা জানি যে 1 কেজি সমান কি 1000 গ্রাম। এবার আমরা দেখব যে বিশুদ্ধ বীজ কতটুকু রয়েছে। বিশুদ্ধ বীজ
আর শিক্ষার্থীরা তোমরা চাইলে প্রশ্ন উত্তরটি আরেকটু বড় করার জন্য তোমরা এই মানগুলো তুলতে পারো যে এখানে অন্য জাতির বীজ 40 গ্রাম ভাঙা উপকায় খাওয়া বীজ 50 গ্রাম ছোট বীজ 60 গ্রাম এটা তোমরা উত্তরে তুলতে পারো সেই ক্ষেত্রে তোমাদের উত্তরটা আরেকটু বড় হবে তো আমি এখানে তোমাদের মূল জিনিসটা দেখাচ্ছি যে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করার জন্য মূল যে বিষয়টা সেই বিষয়টা আমি উপস্থাপন করছি তোমরা চাইলে কিন্তু অন্য যে মানগুলো এখানে রয়েছে যে অন্য জাতির বীজ ভাঙা উপকায় খাওয়া বীজ ছোট বীজ সেই তথ্যগুলো তোমরা এখানে তুলতে পারো বিশুদ্ধ বীজ বা আমরা এখানে লিখতে পারি যে নমুনা বীজের ওজন বিশুদ্ধ বীজের ওজন এরকম লিখতে পারি নমুনা বীজ লিখলেও হবে তো বীজের ওজনই লিখি নমুনা বীজের ওজন বিশুদ্ধ বীজের ওজন বা আমরা এখানে যদি নমুনা বীজ বা বিশুদ্ধ বীজ এই কথাটা লিখি তাতেও কোনো সমস্যা নেই তাহলে একটু খেয়াল করি যে আমি বীজ ক্রয় করেছিলাম কত গ্রাম 1000 গ্রাম বীজ আমি ক্রয় করেছিলাম বা সংগ্রহ করেছিলাম তো এর মধ্যে নষ্ট রয়েছে কতটুকু আমরা একটু খেয়াল করি যে অন্য জাতে বীজ রয়েছে 40 গ্রাম ভাঙা এবং পোকায় খাওয়া বীজ রয়েছে 50 গ্রাম এবং ছোট বীজ রয়েছে 60 গ্রাম অর্থাৎ এই বীজগুলো আমাদের বিশুদ্ধ না তাহলে আমরা বিশুদ্ধ বীজের ওজনটা নির্ণয় করি যে 1000 কেজি 1000 কেজি নয় 1000 গ্রাম অর্থাৎ 1 কেজি এর মধ্যে নষ্ট রয়েছে কত 40 50 90 এবং 60 অর্থাৎ 150 গ্রাম তাহলে আমি নমুনা বীজ সংগ্রহ করেছিলাম কত 1000 গ্রাম এর মধ্যে বীজ নষ্ট রয়েছে কতটুকু 150 গ্রাম তাহলে আমি ভালো বীজ অর্থাৎ বিশুদ্ধ বীজ পাবো কতটুকু 1000 থেকে 150 যদি আমরা বিয়োগ করি 850 গ্রাম তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে পেলাম যে নমুনা বীজের ওজন 1000 গ্রাম আর বিশুদ্ধ বীজের ওজন এখান থেকে আমরা অন্য জাতের বীজ ভাঙা উপকায় খাওয়া বীজ এবং ছোট বীজ এগুলো বাদ দিলাম বাদ দেওয়ার পরে আমরা বিশুদ্ধ বীজের ওজন কতটুকু পেলাম 850 গ্রাম এবার আমরা নির্ণয় করব বীজের বিশুদ্ধতার হার বীজের বিশুদ্ধতার হার এটার সূত্রটা হলো উপরে লিখব বিশুদ্ধ বীজের ওজন ভাগ নমুনা বীজের ওজন গুণ 100 তাহলে শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো যে আমাদের সূত্রটা কি হবে যে বিশুদ্ধ বীজের ওজন ভাগ নমুনা বীজের ওজন গুণ 100 তো আমাদের বিশুদ্ধ বীজের ওজন ছিল 850 গ্রাম নমুনা বীজ ছিল 1000 গ্রাম গুণ 100 আর এখানে উল্লেখ্য যে আমরা কিন্তু বীজ ক্রয় করেছিলাম 1 কেজি আর এখানে তথ্যগুলো দেওয়া ছিল গ্রামে এজন্য আমরা 1 কেজিকে গ্রামে প্রকাশ করে নিলাম যে 1 কেজিতে কত গ্রাম 1000 গ্রাম এবার আমরা ক্যালকুলেশনটি করব ৮৫০ ভাগ 1000 গুণ 100 অর্থাৎ 85% আর অবশ্যই আমরা এখানে পার্সেন্ট দিব যেহেতু হার কথা উল্লেখ আছে এবং আমরা শতকরা অর্থাৎ 100 দিয়ে গুণ দিয়েছি অবশ্যই আমরা উত্তরে পার্সেন্ট লিখব তাহলে শিক্ষার্থীরা আমরা উত্তরটা কি পেলাম যে বীজের বিশুদ্ধতার হার 85% তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি ভালো বীজ কারণ 80% 85% 90% এরকম যদি হয় বিশুদ্ধতার হার তাহলে সেটাকে আমরা ভালো বীজ বলতে পারি তাহলে শিক্ষার্থীরা আশা করি
যে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করতে হয়। আমি আরেকবার বলছি যে বীজের বিশুদ্ধতার হার বলতে কি বোঝায়, নমুনা বীজের মধ্যে শতকরা কত অংশ বা শতকরা কতটুকু বিশুদ্ধ বীজ রয়েছে তার হার নির্ণয় করাকে বলা হয় বীজের বিশুদ্ধতার হার। তাহলে এখানে আমরা দেখলাম যে নমুনা বীজ ছিল কত, 1000 গ্রাম, তার মধ্যে বিশুদ্ধ বীজ রয়েছে 850 গ্রাম। যদি আমরা এটার হার নির্ণয় করি তাহলে হয় 85%, অর্থাৎ 85% বা 85% হলো বীজের বিশুদ্ধতার হার। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে, এবং যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা এটার উত্তর করতে পারবে। এখন পরবর্তীতে আমি আলোচনা করব কিভাবে বীজের আর্দ্রতার হার নির্ণয় করতে হয়। আমরা মাত্র শিখলাম বীজের বিশুদ্ধতার হার, এবার শিখব বীজের আর্দ্রতার হার কিভাবে নির্ণয় করতে হয়।